মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করছি, যেটা হলো কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের তরকারি। আমার মা যেরকমভাবে বানায় আমি সেরকমভাবে আজকে তৈরি করে দেখাবো, যেটা ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে, আর এটা চটজলদি তৈরি হয়ে যায়। তো দেখুন, আশা রাখছি ভালো লাগবে। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি করবেন। এর জন্য এখানে আমি 150 গ্রাম ছোট মাছ নিয়েছি। এখানে মোরলা মাছ রয়েছে, এটা কী মাছ ঠিক জানি না আমি, আর এই ছোটো ট্যাংরা, পুঁটি, এই সমস্ত মাছ এখানে মিক্স করা রয়েছে। তো আপনারা এরকম মিক্স যে কোনো ছোট মাছ নিতে পারেন, বা আপনারা যে কোনো এক রকমের মোরলা হোক, পুঁটি মাছ হোক, বা ছোটো ট্যাংরা, এরকম জাতীয় যে কোনো মাছ আপনারা নিতে পারেন। এর মধ্যে আমি অল্প লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। এই রান্নাটা ছোট মাছ দিয়ে যেরকম ভালো হয়, বড় সাইজের মাছ দিয়েও কিন্তু ভালো লাগে। এই রান্নাটা সব রকম মাছ দিয়ে ভালো লাগে। তো আমি আজকে ছোট মাছ দিয়ে করে দেখাচ্ছি। তো মাছগুলো আমি মাখিয়ে এবার এখানে সাইডে রাখবো। এটা আমার গাছের ছাদে হয়েছে, সুন্দর ফ্রেশ একদম কাঁচা টমেটো। আমি 3টে বড় সাইজের টমেটো এখানে আমি কেটে রেখেছি। এবারে রান্না করার জন্য সবার প্রথমে সর্ষের তেল গরম করে নেব ভালোভাবে। মাছটা একদম গরম তেলেই ছাড়বো, তাহলে কড়াইতে আটকে যাওয়ার ওই চান্সটা থাকবে না, আর মাছটা ভাঙবেও না। তো ওই জন্য তেলটা ভালো করে গরম করে মাছগুলোকে দিতে হবে। তো কড়াইয়ের সাইজ অনুযায়ী মাছগুলো দিতে হবে, বেশি একসাথে দিলে আবার ভেঙে যেতে পারে। একটা সাইড হয়ে গেলে এরকম একটু উল্টে দিচ্ছি, দিয়ে এবারে দুপিটি আমি ভেজে তুলে নিচ্ছি। আপনারা চাইলে একদম হালকা ভাজা করতে পারেন, অনেকে বেশি মচমচে ভাজা পছন্দ করেন সেটাও করতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা। এখানে দুটো মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটার পরিমাণ একটু বেশি দিলে ভালো লাগে। কড়াইতে আমি সামান্য জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একই সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোর সাথে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে বেশ কয়েকটা লঙ্কা দিলাম, কেননা লঙ্কাগুলো অতটা ঝাল নয় সেজন্য বেশি দিয়েছি, আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে ভাজবো। তো আপনারা যদি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। এর মধ্যে আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও এগুলোকে ভেজে নেব। এবার এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে, এবার যখন পেঁয়াজটা মজে যাবে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে এই পেঁয়াজটার সাথে এই টমেটোটাকে ভালো করে মিশিয়ে দেবো। আঁচটাকে লো রাখবো যাতে এই টমেটোটা মজে যায়। তো ভালো করে মিশিয়ে একটু চাপা দিয়ে রাখবো। কাঁচা টমেটোর কিন্তু আরও অনেক রকমের রেসিপি হয়, যেটা আমাদের বাড়িতে হয় স্পেশালি, যেগুলো আমার খুবই প্রিয়। তো সেই রেসিপিগুলো আগে নিশ্চয়ই আপনাদের সাথে কখনও শেয়ার করব। দেখুন, এখানে আমি মাছগুলো, ভাজা মাছগুলো কিন্তু টমেটোটা মজে যাওয়ার পর দিয়ে দিয়েছি, এটা আমার অফ ক্যামেরায় হয়ে গেছে, ওই জন্য আমি দুঃখিত। এর মধ্যে আমি এবারে 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়েছি। এর মধ্যে আমি জিরে দেব না, ধনের গুঁড়োই দিলাম, দিয়ে এবারে অল্প করে জল দেব। আপনারা একটু ঝোল ঝোল রাখলে জলটা বাড়িয়ে দিতে পারেন, আর যদি মনে করেন একদম গায়ে গায়ে হোক, মাখা মাখা, সেক্ষেত্রে এরকম পরিমাণ জল দিলেই হবে। এবারে আমি এটাকে আবারও চাপা দিয়ে রাখবো যাতে সব কিছু মিশে যায়। দেখুন, এটা যখন একদম সেদ্ধ হয়ে এরকম মাখো মাখো হয়ে যাবে, একদম শেষে বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপর নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। তো আপনারা অনেকেই নিশ্চয়ই বাইরে এই কাঁচা টমেটোর রেসিপি খান, এইভাবে কখনো ট্রাই করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি করবেন। ভালো খান, সুস্থ থাকুন।